টাক মাথায় নতুন চুল গজাবে। সেই সঙ্গে যাদের চুল অল্প বয়সে পেকে সাদা হয়ে যাচ্ছে বা সাদা হয়ে গেছে, তাদের চুলও কালো কুচকুচে হয়ে যাবে। তাছাড়া চুল ঝরে যাওয়া, পড়ে যাওয়া কমে যাবে। চুলের গোড়াতে কুশকির সমস্যা দূর হবে, চুল রকেটের গতিতে লম্বা হবে, সেই সঙ্গে চুলের সব ধরনের সমস্যারই সমাধান হবে। তাও আবার সম্পূর্ণ হার্বাল উপায়ে, আপনার আশেপাশে থাকা জিনিস দিয়েই এই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা হচ্ছে পেঁপে পাতা, এটা দেখে আপনারা চিনে গিয়েছেন। পেঁপে এমন একটি গাছ যার প্রায় প্রতিটি অংশই ব্যবহার করা যায়। পেঁপেতে রয়েছে ভিটামিন ই, সি ও বিটা ক্যারোটিন, এর বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড। তাছাড়া এর পাতায় অনেক ধরনের ঔষধি গুণাগুণ তো রয়েছে। বিশেষ করে আজকে আমি আপনাদেরকে চুলের সমস্যার সমাধান দেখিয়ে দেব। খুশকি ও চুল পড়ার বিরুদ্ধে লড়াই করতে খুবই কার্যকর। সেই সঙ্গে পেঁপে পাতায় অনেক কিছু উপাদান রয়েছে যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে সাদা চুল কালো করতেও সাহায্য করে। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেমেডিটা তৈরি করে দেখাবো সেটা সম্পূর্ণ ন্যাচারাল উপায় এবং সম্পূর্ণ হার্বাল উপায়ে। এটা পরীক্ষিত একটা রেমেডি, এটা ব্যবহার করে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। এটা ব্যবহার করলে আপনি আপনার চুলের অনেক ধরনের সমস্যাই দূর করে নিতে পারেন। এখানে আস্ত একটা কচি পেঁপের পাতা নিয়েছি, আর এ থেকে প্রথমেই রগগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। দিন দিন দেখা যায় প্রতিটা মানুষেরই চুলের সমস্যা, অনেকের দেখা যায় চুল ঝরে যায়, পড়ে যায়, অনেকে তো টাকও পড়ে যায়। আবার অনেকে আছেন যাদের অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে। আবার অনেকে তো দেখা যায় খুশকির এতটাই সমস্যা, চুলের গুঁড়া একদমই দুর্বল করে এবং চুলগুলোকে ড্যামেজ করে ফেলে। এ ধরনের সমস্যার সমাধান করার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে, সেই সঙ্গে কিছু পরিবর্তন আনতে হবে আমাদের চলাফেরা এবং খাদ্যাভ্যাসের উপর। তৈলাক্ত খাবার এবং ফাস্টফুড জাতীয় খাবার কম খেতে হবে। অনেকের তো পানিতে সমস্যা থাকে, আর তাই যদি বাসার পানিতে আয়রন বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রেও চুলে নানা ধরনের প্রবলেম দেখা যায়, আর তাই সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই আপনাদের চুলে সঠিক যত্ন নিতে হবে এবং হার্বাল উপায়ে এগুলো সারানোর চেষ্টা করতে হবে। কেমিক্যালযুক্ত প্রোডাক্ট চুলে ব্যবহার করে দেখবেন, কিছুদিনের জন্য দেখা যায় একটু ভালোই, পরবর্তীতে দেখা যায় চুলগুলোকে একদম স্থায়ীভাবে ড্যামেজ করে ফেলে। আর তাই অবশ্যই কেমিক্যালযুক্ত প্রোডাক্ট যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। পাতাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, আর অবশ্যই প্রথমে কিন্তু পাতাটাকে আপনারা ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি প্রথমে পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিতে হবে, বলতে কুচি কুচি করে কেটে নিতে হবে। পেঁপে পাতার রসে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং উজ্জ্বল ত্বক পেতে চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন। পেঁপে পাতার রস ফ্রি রেডিকেলের ক্রিয়াকে দমন করে, এছাড়া এতে থাকা কার্পেন যৌগ ব্রণ থেকে সুরক্ষা করে, পাশাপাশি চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া প্রতিরোধ করতে সাহায্য করে, চুল নতুন করে গজানো এমনকি খুশকির সমস্যা দূর করে সাদা চুল কালো করতেও সাহায্য করে। আর তাই পেঁপে পাতা ব্যবহার করে আপনি আপনার ত্বকের সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন, চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি। এগুলোকে আমি কুচি কুচি করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। আর এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে একদমই পাতলা করে এটাকে জুসের মতো তৈরি করে নিয়েছি। আর এখন ছেঁকে এ থেকে সবটার রস আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। তাছাড়া এখন চারদিকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর পেঁপের পাতার রস খাওয়ার পরামর্শ দেয়া হয়। ডেঙ্গু হলে রক্তে প্লাটিনেট কমতে শুরু করে, পেঁপে পাতার রস এটি বাড়াতে সাহায্য করে। এছাড়া পেঁপে পাতায় রয়েছে অ্যান্টি ম্যালেরিয়া উপাদান, এতে থাকা অ্যাসিটোজিনিন যৌগ ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া সারিয়ে তুলতেও সাহায্য করে। আর তাই পেঁপে পাতা ব্যবহার করে আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি এবং অনেক ধরনের সমস্যারই স্থায়ী সমাধান করে নিতে পারি। তো এই তো আমি রসটা বের করে নিয়েছি, আর এখন আমি এক টুকরো লেবু নিয়েছি, আর এ থেকে চিপে সবটার রস এর মধ্যে দিয়ে দিয়েছি। লেবুর রসেও রয়েছে ভিটামিন সি, আর লেবুর রস আমাদের চুলের জন্য অবশ্যই ভালো, বিশেষ করে আমাদের মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখতে অবশ্যই লেবুর রস আমরা ব্যবহার করব। তবে অবশ্যই সরাসরি লেবুর রস আপনাদের ত্বকে বা চুলে কোনোদিনও ব্যবহার করবেন না, এতে করে আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন।
লেবুর রস দিয়ে চামচ দিয়ে নেড়েছিলে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর সঙ্গে মিশিয়ে নেব নারিকেল তেল। আপনারা চাইলে এখানে ক্যাস্টর অয়েলটাও ব্যবহার করতে পারেন, সরিষার তেলও ব্যবহার করতে পারেন, অথবা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিয়েছি। চামচ দিয়ে অবশ্যই খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে তৈরি করে নিতে হবে। লেবুর রস ব্যবহার করার ফলে মাথার স্ক্যাল্পটা ভালো থাকবে, খুশকি সমস্যা দূর হবে, সেই সঙ্গে মাথার চুলের গোড়াতে যদি কোনো ধরনের ইনফেকশনজনিত সমস্যা থাকে সেটাও দূর করে নেবে। মাথার স্ক্যাল্প যদি ভালো হয় সেক্ষেত্রে সম্ভব আমাদের চুলগুলোকেও ভালো রাখা। সেই সঙ্গে নারকেল তেল অবশ্যই আমাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। নারকেল তেলের পরিবর্তে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই তেল ব্যবহার করতে হবে। তেল ব্যবহার না করলে আপনার চুল কোনো দিনও ভালো থাকবে না। চুলের পুষ্টি যোগানোর জন্য অবশ্যই আমাদেরকে তেলটা লাগাতে হবে, তবে অবশ্যই তেল লাগিয়ে আপনারা রেখে দেবেন না। 4 থেকে 5 ঘন্টা খুব বেশি যদি রাখেন, তারপর অবশ্যই শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। রেমেডিটা আমি একদমই প্রস্তুত করে নিয়েছি, এখন কিভাবে এটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের একটা ব্রাশ যদি আপনাদের বাসায় থাকে সেটা দিয়েও আপনার চুলের গোড়াতে খুব ভালোভাবে লাগিয়ে নিতে পারেন, অথবা এই ধরনের সুতি একদমই নরম কাপড়ের টুকরো দিয়েও এটা লাগাতে পারেন, অথবা তুলোর বলের সাহায্যেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই শুধুমাত্র হাত দিয়ে এটা অ্যাপ্লাই করতে যাবেন না, এতে করে আপনি সুন্দরভাবে প্রতিটা চুলের গোড়াতে এই রেমেডিটা পৌঁছাতে পারবেন। আর তাই অবশ্যই কোনো একটা কিছুর মাধ্যমে ভালো করে প্রতিটা চুলের গোড়াতে অবশ্যই এই রেমেডিটা পৌঁছিয়ে দিবেন, সেই সঙ্গে পুরোটা চুলেও ভালো করে এটা লাগিয়ে নেবেন। অবশ্যই বিলি কেটে কেটে ভালো করে এটা লাগাতে হবে। তারপর 35 থেকে 40 মিনিট সময় অপেক্ষা করবেন, এর বেশি রাখবেন না বা কম রাখলেও ভালো ফল পাবেন না। 35 থেকে 40 মিনিট সময় আপনার চুলে এইভাবে এটা রেখে দেবেন। তারপর নর্মাল একটা শ্যাম্পু দিয়ে, বলতে যে শ্যাম্পুটা আপনি সবসময় ব্যবহার করেন, সেই শ্যাম্পুটা দিয়ে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এইভাবে এটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার ফলে দেখবেন আপনার চুল দ্রুত লম্বা হয়ে যাবে, নতুন চুল গজাবে, সাদা চুল আস্তে আস্তে করে কালো হয়ে যাবে, সেই সঙ্গে চুলের গোড়া মজবুত হবে, চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে। প্রথমবার ব্যবহার করে হয়তোবা চুল পড়া বন্ধ হবে না বা সমস্যার সমাধান হবে না, সেজন্য অবশ্যই ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে। যেহেতু এটা একটা হার্বাল জিনিস, আর তাই ধৈর্য নিয়ে একটু বেশি দিন ব্যবহার করতে হবে, তাহলে আপনি ভালো ফল পাবেন। তবে এটা ব্যবহার করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার চুলে কোনো ধরনের সমস্যাও দেখা দিবে না। আমার এই রেমেডিটা অবশ্যই আপনি প্রস্তুত করবেন এবং ব্যবহার করেন, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন, এর বেশি অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে যাবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং ব্যবহার করে কেমন ফল পেয়েছেন সেটাও কিন্তু জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আল্লাহ হাফেজ।